বলো রে বলো বলো আমি ছিলাম তোমার তাই থাকব চিরদিন আচ্ছা আচ্ছা জানি বলে গেছো ভাবিয়া মারিয়াছো বাবা 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 আজ হইছো সাথে আর কি জানো বলো 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 তুমি সত্যি তুমি যে আমায় এত ভালোবাসো তারে আমার বোনের কোটি সব মিথ্যে কথা বলেছে শোনো রাধে বলো বলো আমার বোনের কথায় তুমি কিছু রাগ করো না তুমি তো জানো আমার বোন কুটিরে শুধু পাড়ায় পাড়ায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেড়ায় তাই নাকি এর বাড়ি ওর বাড়ি ঝগড়া লাগিয়ে আসে তাই বলি আমার বোন কুটিরে ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে তাই বলি তুমি কুটিরার কোথায় বনে কিছু রাগ করো না তা শোনো রাধে আমি চলে যাচ্ছি কষ্টে তুমি শোনো শোনো ভালো করে রন্ধন করে রাখো আমি এসে না তোমার হাতের ভালো করে রান্না খেয়ে আমি তোমাকে অনেক কথা আছে পরে আমি তোমায় বুঝিয়ে বলবো ঠিক আছে এখন যাও আমি তোমার কথা শুনি ঠিক আছে রাধে জয় মা জয় মা জয় মা বলি ও মাইরা এখন আমার ননদি আমার স্বামী এখান থেকে চলে গেছে কিন্তু আমি এখন কি করি আমার প্রাণবত বারে বারে বংশীধ্বনি করে ওই যমুনার কূলে আমায় ডাকছিব কিন্তু হ্যাঁ আমার ললিতা সখী রয়েছে দেখি দেখি আমার ললিতা সখী যদি আমার স্বামীর সঙ্গে আমার মিলন করিয়ে দিতে পারে
একবার ললিতাকে দেখেই দেখি বলি ও ললিতা ললিতা অবশ্যই যাচ্ছি গো যাচ্ছি রাধা রানী প্রেম বিবাহী বাসি সুরে
কেন ডিঙ্গছি জানিস? আমার সেই প্রাণবধ এমন করে বংশীধ্বনি করছি, তুই কি আমার স্বামীর সঙ্গে মিলন করে দিতে পারবি? না রে না, আমি তো গেলে সে আসবে না রে। তবে উপায় বলে দিতে পারি, সেই পূর্ণমাসি বড়াই মা তাকে স্মরণ কর, সেই সে তোর আর তোর স্বামীর মিলন করে দিতে পারবে রে। তাই তুই যখন বলছিস আমি সেই পূর্ণমাসি যোগেশ্বরী যোগমায়াকে স্মরণ করে দেখি আমার স্বামীর সঙ্গে আমার মিলন করে দিতে পারে কিনা। কোথায় আছো বড়াই মা আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। জয় রাধে জয় জনিতাই জয় রাধে শিগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধে। শুভ কীর্তন আরম্ভে সর্বপ্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম, এবং আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। সমাগত সকল কীর্তন অনুরাগী ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, যারা এই আসরে এসেছে, সবার চরণে আমার তরফ থেকে এবং আমার সচিদানন্দ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম, এবং যারা আমার ছোট ছোট ভাই বোনেরা রয়েছে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তাছাড়া আজকে লক্ষ্মীমাতা পুজো আয়োজনে যে পরিচালনায় আমার ভাই ভাই সংঘ যে অনুষ্ঠানটি তুলে ধরেছে মায়ের আরাধনা এবং এই পশুর কাণ্ডে দিয়ে আপনাদের মনোরঞ্জন করেছে, তাই ওই ভাই ভাই সংঘের জন্য সবার কাছ থেকে একবার জোরদার করে হাতের তালি চেয়ে নেব। সবাই মিলে ভাই ভাই সংঘের জন্য জোরদার হাতের তালি। লক্ষ্মী মাতা কি, ভাই ভাই সংঘ কি, লক্ষ্মী মাতা কি,
ভাই ভাই সম্পতি জয় নিদাই গৌরবে আনন্দে হরি বল হরি হরি বল এই বলে আমার অনুষ্ঠান আমি শুরু করছি জয় রাধে জয় জয় রাধে নিদাই গৌরবে আনন্দে হরি বল হরি হরি এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার আমরা কোথায় এসেছি? আজ আমরা কোথায় এসেছি?
বৃন্দাবনে, তাই তো? তা বৃন্দাবনে এসে যদি বগলের ভেতরে হাত দিতে তুলে বসে থাকি পুরে, তাহলে হরি বলা হবে? ও মেজুকে সাউন্ড, এ দিদি শরীর দুর্বল, মেজুকে সাউন্ড যদি কমি দিবা যায় দিদি বুড়ির কমর দুলবে। ও তাই নাকি? কিছু করার নেই দিদি, সাউন্ড নেই হলে এদিকে মন করে হবে, এ কি বলে বল তা সবাই মিলে একটু হবে নাকি? হবে তা সবার হাত আছে তো, কাদের কাদের হাত আছে বলুন। মানে আমার বয়স 80 থেকে 90 হবে, দেখো আমি কেমন এখন ঠান্ডায় স্ট্রং আছি, আর দেখো নতুন বৌদি বলি সব একটা দরকার কি হয়ে তানে জন্য দেব কম্বল দেখ, সব ওই দেব দেব কম্বল দেখ, আই জড়ি বলছি এত ঠান্ডা লাগছে। তা সবাই মিলে হবে একটু হরি নাম, তবে একটা কথা বলি, যাদের হাত আছে তারা তালি দেবেন, আর যাদের নেই তারা তালি দেওয়ার দরকার নেই, যদি হাত থাকে দেবেন, নচে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সবাই মিলে তালে তালে একসাথে হরি বল, হরি বল গো দাদা, এই হরি নাম ছিল বাজারে। আচ্ছা লক্ষ্মী মাতার পুজো কাল থেকে শুরু হয়েছে তো নাকি? তা শুরু যখন হয়েছে নিশ্চয়ই লুচি হয়েছিল, বাড়িতে লুচি হয়েছিল তো? কোন দিকে? ও শেষ হয়ে গেছে। আচ্ছা লুচি যদি ভাজা হয়, ময়দা যদি না ঠিকঠাক দেওয়া হয়, লুচি কি ফুলবে? ফুলবে না। তা বৌদিমণিরা মনে হয় ময়দাটা ঠিকঠাক দেবে ছিল বলে মনে হচ্ছে আজ আওয়াজটা বেরাচ্ছে, মানে লুচি ফুলেছে। এইদিকে মনে হয় মায়েরা বৌদিরা কেউ ময়দা দাবতে জানে না। ওমা ময়দা মানে কি? না যদি আমরা হরিনাম এখানে বসে করি, যেদিন শেষের দিনে ভবসিন্ধু পারাপারে যাব, আমাদের টিকিটটা কিন্তু অনায়াসে কাটা হয়ে যাবে। কি হবে তো যদি না হরিনাম কৃষ্ণ নাম, তাহলে ভবসিন্ধু যাওয়া যাবে যাবে? টিকিট যদি পারে যাবার জন্য সবাই মিলে দুটি বাহু ধরে বলো হরি বল, হরি বল গো দাদা, এই হরি নাম ছিল বাজারে ¡Gracias!
কৃষ্ণ কানাইয়া কি জয় লক্ষ্মী মাতা কি জয় ওহিরা কমিটি কি জয় ভাই ভাই শঙ্খ কি জয় গ্রামবাসী কি জয় পল্লীবাসী কি জয় ভক্তবৃন্দ কি জয় পুরি মরল কি ওতেও জয় আমাকে কে সবে জয় দিয়েছি যেই না বলেছি বুড়ি মরল কি তাতেও মনে হয় কেউ কে বলে জয় ও না কয়ে দিয়েছে আচ্ছা কে কে জয় বলেছে বলে বুড়ি মরলে জয় কে বলেছে কে কে হাত তুলেছে কেউ তোলেনি তো মনে হয় এরা বুড়িকে মেরে রাধা রানীর সঙ্গে নিজেরাই দেখা করে নেবে তবে ওমা আজ আমার রাধা রানী ওই মধুময় বৃন্দাবনে মনে হয় কোন বিপদে পড়ে নয়ন জল পরিশ্রম করে আজ আমায় স্মরণ করেছে তবে রাধা রানীর কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখি ও গো রাধা তুমি ক্ষণিকের জন্য বিলম্ব করো আমি তোমার কাছে যাচ্ছি গো যাচ্ছি রাধে হরি বল হরি বল তা সবাই মিলে বৃন্দাবনে এসেছি রাধা রানী ডেকেছে না গেলে হয় তাই না তা সবাই মিলে যাব তবে কেমন করে যাব জানো রাধে রাধে তা বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয় তো না হরে কৃষ্ণ কি বলতে হবে রাধে রাধে তো যদি না রাধা রানীর কৃপা হয় কিন্তু কৃষ্ণচন্দ্রকে পাওয়া যাবে না যাবে কি যাবে না তা রাধে ভজনে কিন্তু কৃষ্ণ পাওয়া যাবে হরি বল হরি বল একটা কথা জানেন কি মায়েরা যেমন একই গাছের ফুল কোনোটা মরার গলায় হয়ে শ্মশানে যায় কোনোটা আবার ওই বড় বইয়ের গলায় ধরে বাসর ডাকে চটকা চটকি হয় আবার একই গাছের ফুল ওই রাধা গোবিন্দের চরণে কিন্তু মালা হয়ে দেবে তাই যেমন একই গাছের ফুল সব কাজে লাগে না দেবতার তেমন সব টাকাও কিন্তু দেবতার কাজে লাগে না তাই না তা সময় থাকতে থাকতে আমরা এসেছি যখন যতক্ষণ পারবো সংসারে কর্ম করব কাজ করব এবং সাথে সাথে যখন সময় পাবো রাধা গোবিন্দের নাম নেব তাই না সবাই মিলে একটু উলুধ্বনি করে থাকি উলুধ্বনি হ্যাঁ যতই উলুধ্বনি করবেন রাধা কৃষ্ণের নাম পাই যাবে রাধে রাধে তা চলো তাই রাধা রানী যখন ডেকেছে একবার সম্মুখে গিয়ে দেখি কিসের কারণে ডেকেছে রাধে সবাই মিলে একটু হাতের তালি হ্যাঁ এইভাবে চালিয়ে যেতে হবে তালি না হলে সব খালি হয়ে যাবে রাধে রাধে সবাই মিলে আমার কমেন্টে দাদা ভাইদের জন্য জোরদার হাতের তালি সবাই মিলে হ্যাঁ এইভাবে তালে তালে রাধে Oh, sure.
লক্ষ্মী মাতা কি জয় মহিলা কমিটি কি জয় নিতাই গৌরবে আনন্দে হরে হরি বল হরি বল তবে রাধা রানী যখন ডেকেছে একবার সম্মুখে গিয়ে জিজ্ঞাসা করে দেখি কিসের কারণে এমন করে নয়ন জল পরিচ্ছন্ন করে আজ আমার শরণাপন্ন হয়েছে তাই তো ও গো রাধে হরি বল হরি বল সত্যি এত সুন্দর পরিবেশ এবং আমাদের দাদা ভাই 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 সংঘের অক্লান্ত পরিশ্রম আজকে সত্যি দাদা ভাইদের পেয়ে এত আনন্দ লাগছে প্রথম থেকেই দেখেছি মায়েরা বৌদিমণিরা সবাই আছেন সবাই মিলে ওনাদের জন্য একটু জোরদার করে হাতের তালি হ্যাঁ তালে তালে চলে এসো মঞ্চে আমার কমিটি দাদা ভাই চলে এসো দেরি করি গো শরীর হ্যাং হয়ে যায় সবার ভালো লাগছে তো নাকি ভালো লাগছে তো জোর করে বলুন সত্যি সত্যি না মিছামিছি সত্যি সত্যি না মিছামিছি তা যদি ভালো লাগে সবাই মিলে জোর করে হাতের তালি হরি বল হরি বল হ্যাঁ জয়ন্ত বেরা মহাশয় উনি বড়াই মাকে দশটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন বড়াই মারে কানে এবং খাচে মুগ্ধ হয়ে আমার দাদা ভাই দশটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন হ্যাঁ ভাই ভাই সংঘ আচ্ছা ভাই ভাই ক্যাটাটা আচ্ছা ওই ক্যাটানি সার্ভিস থেকে ওই দাদা ভাই দশটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন আর কি না আমার শঙ্কর দাদা ভাই উনি শঙ্কর দাস উনি কত কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে পুরস্কৃত করলেন বুড়িমাকে সঞ্জীব দাস আমার এই দাদা ভাই একদম গুলু 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 গুলুটা উনি পঞ্চাশটি টাকা দিল আর দীপক বেড়া দীপক বেড়া দাদা ভাই আরে গেথে দিয়ে যাও বুড়িকে খা এ নো প্রবলেম বুড়িকে যেখানে গেথে দিতে পারে হরি বল হরি বল তবে রাধারানীর কাছে এসেছি একবার সম্মুখে গিয়ে জিজ্ঞাসা করে দেখি কিসের কারণে ডেকেছে বলি ও রাধে বল গো বুড়িমা বলো না বলো না কিসের কারণে এমন করে নয়ন জল পরিষদ করে আজ আমার শরণাপন্ন হয়েছে রাধে ও গো বড়াই মা বলো না তুমি তো জানো আমি জানি প্রেমে পাগলিনী তুমি তো সবই জানো তাই না কিন্তু আমার শাশুড়ি ননদি অনুমতি ছাড়া আমি সেই প্রাণবধুর কাছে যেতে পারি না তাই নাকি কিন্তু এমন করে বংশীধ্বনি করছি আমি তো গৃহের মধ্যে থাকতে পারছি না তাই তোমায় স্মরণ করেছি তাই তোমার কাছে আমি কি বলি জানো তবে শোনো শোনো বাড়াই মা আমার সেই প্রাণবধু কেমন করে বংশীধ্বনি করছি কেমন করে রাধে তাই বলছি শোনো বলো 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 একবার রাধা রাধা বলে বাঁশি বাজে তাই নাকি রাধে
রাধে বলো বুঝেছে বুঝেছে কি বুঝতে পেরেছো বুঝেছি তোমার মনের কথা তাই নাকি ও গো রাধে তুমি এখন কি করবে গো কি করব জানো ছালে বলে যেমন করি পারি এই জটিলা মন্দিরে থেকেই দধি দুধ তো বেচারি ছলে তোমায় নিয়ে যাব সেই যমুনার কিনারে সেথায় কি করিব তোমার সঙ্গে তোমার স্বামীর মিলন তাই তো আজ তোমার হাতে হাত রেখে কি কথা দেব জানো রাধে কি কথা গো সবার সাথে সবার সামনে আজ আমি তোমায় হাতে হাত রেখে কথা দেব কি জানো